এইটা আমরা বুঝতে পারতেছি যে এখানকার ঘটনার যদি রিয়েল যে চিত্র আছে এটা না তুলে ধরে যদি ভুল এবং অ্যাকসাজিরেটেড মানে অতিরঞ্জিত চিত্র তুলে ধরা হয় তাহলে সেটা ওইখানে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে এখানেও সেটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে পারে ধরেন এখানে হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তাদের মধ্যে আরও বেশি আতঙ্ক ছড়াবে হ্যাঁ তারপরে হচ্ছে এই আতঙ্কটা যদি ভুল কারণে ছড়ানো হচ্ছে এটা প্রমাণ পাওয়া যায় কেউ মনে করলো যে হিন্দু সম্প্রদায়ের মানুষজন সবাই তো আর মানে জেনে বুঝে মিথ্যা ছড়াবে না তারা দেখবে যে ভারতীয় সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে এটা ছড়াচ্ছে তার মানে তো এটাকে বিশ্বাস করে নেবে সাধারণ মানুষ অনেকেই সোশ্যাল মিডিয়াতে যা দেখে তা বিশ্বাস করে নেয় তো সেখান থেকে এখানকার একজন হিন্দু ব্যক্তি যদি এটা শেয়ার করেন পরে প্রমাণ হয় যে এটা আসলে ভুয়া তখন তার আশপাশে যারা দেখবেন এটাকে এটা উনি ছড়াচ্ছেন তারা তো তাকে অভিযুক্ত করতে পারেন যে আপনারা হচ্ছে ইনসাইটমেন্ট মানে উত্তেজনা ছড়াচ্ছেন সাম্প্রদায়িক উত্তেজনা সো এটা আসলে কোন দিক থেকে এখানে হোক বাংলাদেশে হোক কিংবা ইন্ডিয়াতে হোক কোন জায়গায় এই মিস ইনফরমেশন ছড়ানোর সাম্প্রদায়িক তত্ত্ব বা ফেক নিউজ ছড়ানোর কোনো পজিটিভ কোনো আউটকাম নাই আসলে গত কয়েকদিনে বিশেষ করে পাঁচ তারিখের বিপ্লবের পরে বেশ অনেক আমি সংখ্যা আসলে যদি বলি এটা কাউন্ট করি নাই আমরা কারণ ওই আমাদের কাউন্ট হয় না আমি বিভিন্ন ফ্রাকচারিং অর্গানাইজেশন যে কয়েকটা কাজ করতেছে বাংলাদেশে এদের সবগুলো কাজ মিলালে সেটা মনে হয় হানড্রেডের কাছাকাছি হবে গত পাঁচ ছয় দিনে একশোর কাছাকাছি হবে দিবাং করা গেছে এরকমের মিস ইনফরমেশন যেগুলো আসলে মূলত কমিউনাল মিসইনফরমেশন মানে সাম্প্রদায়িক অ্যাঙ্গেলে ছড়ানো তো তার আগে যেটা বলা উচিত যে বাংলাদেশে গত কয়েকদিনে যেসব হামলার ঘটনা ঘটতেছে সহিংসতার ঘটনা ঘটতেছে এগুলোর মধ্যে একটা অংশ অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়ি ঘরে বা মন্দিরে হামলা হয় মানে এটা আমরা হয়েছে আমরা জানি কিন্তু সেই হামলাগুলোর টোটাল চিত্র কতটা ঘটছে কোথায় ঘটছে কি মাত্রার ঘটনা কিংবা এ ব্যাপারগুলো এখন আমাদের কাছে পুরোপুরি আসে না ইনফরমেশন কারোর কাছে আসে না আপনার মিডিয়াদের কাছে আপনাদের কাছে খুব কনক্লুসিভ কোনো ডাটা নাই তো এর মধ্যে সংখ্যালঘুদের বাড়ি করে নানান হামলার ঘটনা ঘটছে এটা সত্য কিন্তু এখানে একটা আমরা যদি গ্রেটার পলিটিক্যাল পিকচার দেখি তাহলে দেখতে পাবো যে সংখ্যালঘু হোক অথবা সংখ্যা গুরু হোক যারা হামলার শিকার হয়েছেন তাদের প্রায় সবাই আওয়ামী লীগ অথবা সরকারের কোনো বিশেষ করে সিকিউরিটি এজেন্সি মানে পুলিশ কিংবা বিজিপি এই টাইপের কোনো সংস্থার সাথে সংশ্লিষ্ট বেশিরভাগ হামলা কিছু হামলা হয়তো হতে পারে যে সংখ্যালঘু বাড়িতে হামলা ঘটনা করছে যেটা হচ্ছে একদম পিওরলি সাম্প্রদায়িক জায়গা থেকে হামলাটা করা হয়েছে ওই ভিকটিমের কোনো হয়তো আওয়ামী লীগ সংশ্লিষ্টতা নাই বা সরকারের কোনো সংশ্লিষ্টতা নাই এরকম হতে পারে থাকতে পারে তো এখন এই রিয়াল হামলাগুলোর হামলার ঘটনাগুলোর বাইরে আরও বেশি মাত্রায় দেখানোর জন্য সাম্প্রদায়িক হামলার ঘটনা আরও বেশি ঘটছে অথবা হচ্ছে আরও সিরিয়াস ঘটনা ঘটছে যেমন ধরেন রেইপের ঘটনা ঘটছে আমরা জানি না রিয়াল ঘটনা কোথাও কোনো রেইপের ঘটনা ছিল কি না আমরা কাছে কোনো কোনো এখন পর্যন্ত কোনো খবর আসে নাই কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে যারা কাজ করেন বিভিন্ন সংগঠন এরাও যেসব ডাটা দিচ্ছেন তাদের ডাটায় দেখা যাচ্ছে যে দুইশোর বেশি হামলার ঘটনা ঘটছে কিন্তু সেখানে কোনো রেইপের ঘটনা আছে কিনা এটা ওনারা কনফার্ম করতে পারতেছেন না কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ভারতীয় সোশ্যাল মিডিয়াতে কিংবা কিছু কিছু ক্ষেত্রে মিডিয়াতে কয়েকটা কম পরিচিত মিডিয়াতে ভারতে এটা ছড়ানো হচ্ছে যে এখানে অনেক হিন্দু নারীদেরকে রেপ করা হয়েছে এবং বেশ কয়েকটা ভিডিও বা ছবি ছড়ানো হচ্ছে সেই রেপের প্রমাণ হিসেবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ওই ভিডিওগুলো ওই ছবিগুলো আমরা ডিবাং করছি মানে খণ্ডন করছি যে এটা আসলে সঠিক না ডিফরেন্ট ঘটনা ডিফারেন্ট সময়ের যেটা বিপ্লবের সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট না কি ভারতের রেইপের ঘটনার ছবি বাংলাদেশে এসে এটা মুসলমান কর্তৃক বা ইসলামপন্থীদের কর্তৃক কিংবা কোটা আন্দোলনের আন্দোলনের বিপ্লবে জড়িত অনেকের দের ব্যক্তিদের ধারা ধর্ষণের ঘটনা ঘটছে বলে চালানো হচ্ছে প্রচার করা হচ্ছে এটা ভুয়া